টন্ডু টিজি 3 নম্বর প্রাইমারি স্কুল জানা গিয়েছে মিড ডে মিলের ঘরে খাবারের লোভে পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি পুনো দাতাল হাতি বেরিয়ে এসে স্কুল প্রাঙ্গণে ঢুকে পড়ে। স্কুলের মধ্যে থেকে মিড ডে মিলের চাল খুঁজতে গিয়ে স্কুলে প্রতিটি দরজা ভেঙে দেয় হাতিটি। এভাবেই প্রায় 2 ঘন্টা তাণ্ডব চালায় সে। গ্রামবাসীরা হাতিটিকে গভীর রাতে জঙ্গলে ফেরত পাঠায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। সুপ্রিয় বসাক রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রিয়, এর আগেই তোমার সঙ্গে আবার কথা হচ্ছিল এই যে হাতি বারবার জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে মূলত খাবারের কারণে। এবার মিড ডে মিলের যে স্কুলে তারা সেখানে কিভাবে ঢুকলো, হাতিটি কিভাবে ঢুকলো সেখানে? দেখো, এই ধরনের ঘটনা কিন্তু ডুয়ার্সে নতুন নয়। এই ধরনের ঘটনা আমরা গত পরশু দিনই একটা খবর দেখিয়েছিলাম। সেই খবরে কিন্তু দেখা যাচ্ছিল যে বন্য প্রাণীদের মধ্যে বিশেষত হাতিরা খাবারের সন্ধানে কিন্তু বারবার লোকালয়ে ঢুকে পড়ে। এবং আজকেও যেটা দেখা গিয়েছে যে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের ডায়না লাইন, সেই এলাকাতে কিন্তু একটি বুনো দাতাল ঢুকে পড়ে এবং মিড ডে মিলের ঘরেই হামলা চালানোর পেছনে কারণ রয়েছে। মিড ডে মিলের ঘরে প্রচুর পরিমাণ খাবার, চাল, ডাল, এই সমস্ত কিছু মজুদ থাকে। স্কুলের বাচ্চাদের জন্য যে খাবার স্কুলের ঘরেই মজুদ করা হয় এবং সেই কারণেই কিন্তু খাবারের সন্ধানে এরা চালের গন্ধে মিড ডে মিলের ঘরে চলে এসছে এবং সেই কারণে সেখানে কিন্তু হাতি গ্রিল ভেঙে সেখানে মজুদ চাল ডাল সমস্ত কিছু খেয়ে যায় এবং নষ্ট করে। এই লোকালয়ে ঢুকে পড়ার পেছনে কারণ রয়েছে শুধুমাত্র খাবারের সন্ধানেই কিন্তু তারা জঙ্গল থেকে বারবার বেরিয়ে আসছে এবং সাধারণত হাতিরা কোথায় চাল রয়েছে, কোথায় ডাল রয়েছে সেই গন্ধটা আন্দাজ করতে পারে এবং সেই মোতাবেক কিন্তু আজকে এই মিড ডে মিলের ঘরেই হামলা চালায় এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়। জলপাইগুড়ি ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। স্কুলের মিড ডে মিলের ঘরে হামলা চালায় একটি দাতাল। মূলত চালের লোভে এবং খাবারের সন্ধানে মূলত লোকালয়ে বারবার জঙ্গল ছেড়ে চলে আসে এই হাতিরা, যেমনটা আপনাদেরকে জানাচ্ছি।